ঘুষ ও দুর্নীতি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একেবারেই ছেয়ে গেছে। নিম্ন শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত এখন ঘুষ লেনদেন হয়ে থাকে। এবার ঘুষ গ্রহণের শাস্তি হিসেবে সড়ক ও স্কুল নির্মাণ করার কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ঘুষ দিয়ে ঠিকাদারির কাজ পেতে গিয়ে ফেঁসে গেছেন মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার 9 ব্যবসায়ী। জরিমানা হিসেবে অর্থদণ্ডের পাশাপাশি দেশটিতে বিভিন্ন রাস্তাঘাট ও একটি স্কুল তৈরি করে দেওয়ার রায় দিয়েছে আদালত। গত বুধবার রয়টার্সের খবরে এমনই তথ্য জানা যায়। জাতিসংঘ সমর্থিত ইন্টারন্যাশনাল কমিশন অ্যাগেনস্ট ইম্পিউনিটি ইন গুয়াতেমালার দেওয়ার তথ্য মতে, ওই 9 ব্যবসায়ীকে এই সাজা দেওয়া হয়েছে। গত বছর গুয়াতেমালার প্রসিকিউর অফিস এবং সিআইসিআইজি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। সিআইসিআইজি এক বিবৃতিতে জানিয়েছে, এই 9 ব্যবসায়ী সরকারি কাজ দ্রুত পাওয়ার জন্য ঘুষ দিয়েছেন। গুয়াতেমালার ট্রাইব্যুনাল তাদের প্রত্যেককে 67,500 মার্কিন ডলার করে জরিমানাও করেছেন। সেই সঙ্গে তাদের একত্রিত হয়ে অন্তত 6টি সড়ক মেরামত এবং তৈরি করতে হবে। তাছাড়াও দরিদ্র এই দেশের প্রত্যন্ত এলাকায় একটি স্কুল নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।